हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। कैमन आज आपनारा सबाई, हमें रिक हमारे सौरभ पुलक कैमरा राजा। तो गाइस, आज के चले धूपगुड़ी नामक ग्रामे एक भयव नार्सारी। तो नार्सारीटर नाम मैं फ्रेंड्स आपके बोलते पर कारण एखानकार कि रिजनर जनकार मालिक जिन्हें निषेध कर जैगाटार नाम रिविल ना करी। देखने प्रचंड परिमा पेतनी उत्पाद आ पेतनी उपद्रव खूब बेसि एखे। तो जार कारण पुरो नार्सारी कारो पहाड़ा दीते आसार दरकार है ना। स्थानीय मानुष बोले पेतनी ना कि पहाड़ा दे एतटाई एखे उपद्रव जानकार मानुष मैं एखानकार मानुष चरित करते आसे ना जर जिन तरह पहाड़ा देर प्रयोजन मन करना गाइस। तो की टोटाल बेपारोथाते कि जानते परलो कैन क्यों पेतनी उपद्रव क्यों शुरू होता अपना आस्ते आस्ते जानो। तो आगे फ्रेंड्स अपना नार्सारी अपना घूमे অনেক রকমেরই গাছ আছে এখানে। দিনের বেলা মানুষজন যাতায়াত করে কিন্তু সন্ধ্যার পরের থেকে পুরো হয়। দেখতে পাচ্ছেন কত কিছু রয়েছে কিন্তু কারোর এখানে চুরি হয়ে যাওয়ার ভয় নেই। এখানকার মালিক আমাদেরকে জায়গাটার নাম বলতে নিষেধ করেছে কারণ তার বাইরে অনেক কাস্টমার আছে। তো জায়গাটার নাম খারাপ হয়ে গেলে তাদের অনেকটা লস হয়ে যাবে ব্যবসায়। এলাকাটা প্রচুর দু চার বিঘা হবে মনে হচ্ছে কাকু বলছিল যেটা। সন্ধ্যার পরে পেতনি প্রচন্ড উপদ্রব করে প্রচন্ড। এই যে তিন চারটে গাছ কাটা এই জায়গা কেউ দেখেছে যে এই এই সুপারি গাছে একটা পা, এই সুপারি গাছে একটা পা, এরকম ভাবে দিয়ে দাঁড়িয়ে আছে। তাই সেখানে দেখতে পাচ্ছেন যে তিন চারটে গাছ কাটা আছে কারণ এখানে আগে একটা ছোট ঘর মতন ছিল। এখানকার যে মালিক তার যে কর্মচারীগুলো দেখাশোনা করে তারা বেসিক্যালি অনেক দূর থেকে আসতো বলে তাদের এখানে থাকার একটা ব্যবস্থা করেছিল ছোট ঘরটা, কিন্তু তারা এখানে 72 ঘন্টা বেশি টিকতে পারেনি। তার কারণ এখানে প্রচণ্ড পরিমাণে হিংস্র পেতনির উপদ্রব ছিল। তারা অনেকবারই দেখে বিভিন্ন রকম পেতনির আওয়াজ শুনেছে, পেতনির তাদের গায়ে অনেক কিছু ছুঁড়েছে এরকম কিছু তারা শুনেছে, ইভেন তাদের গায়ে নাকি প্রস্রাব করে দিয়েছে। হ্যাঁ, রাত্রিবেলায় একজন যখন ছিল তার গায়ে নাকি প্রস্রাব করে দিয়েছে, উনি প্রস্রাব করতে উড়েছিল ওনার গায়ে থেকে পেতনিটা প্রস্রাব করে দিয়েছে। এবং এরকমই হয় এবং বলে যে এই পেতনিরা নাকি এতটাই ভয়াবহ হয় বা এতটাই হিংস্র হয় তারা যদি মনে করে তো এক জায়গাতে আরেক জায়গায় এক লাফে চলে যেতে পারে। কি ওটা
ওখানে স্টিলের কিছু রয়েছে, স্টিলের দরজা টা কিছু হবে। হ্যাঁ হ্যাঁ স্টিলের দরজা টোটালটাই তো এ হয়তো ওই মোটরে ঘরটার হতে পারে, সাবধানে আর একটু সবাই উপরের দিকে লাইট গুলো মা, কারণ পেটনের উপর তো কিন্তু উপরের থেকে বেশি দেখা যায়। এইটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে, যার কারণে আমাদের আসতে একটু লেটও হয়ে যাবে। যেদিক দিয়ে আমরা এসছি সাধারণত গ্রাম অঞ্চলে যে আমাদের সাবস্ক্রাইব আছে তারা শুনলে বুঝতে পারবে। দুই তিন দিক দিয়ে আসছে যেন আওয়াজটা। হ্যাঁ বল, আওয়াজ আসছে ওখান থেকে, চলতে যাই। সব পুলাকে মিলিয়ে রাখ। একাধিক দিক থেকে কিন্তু আওয়াজটা আসছে, একদিক থেকে আসে না, এই টোটাল জায়গাটার থেকে আসে। দেখ তারপরে এক সঙ্গে সাইডে চারদিক থেকে আসে। এই জায়গার উপরে পুরো আকাশ। না না একটু গাছ গাছালে দিকে নজর রাখিস।
जय श्री राम जय श्री राम অন্যদিকে যাওয়ার সময় হয়তো এটা ঘটেছে, বুঝলি তো? জয় শ্রী রাম। চারিদিকে বেরিয়ে যাচ্ছে গাছের উপর দিয়ে। রাজা উপরটা একটু কাজ কর, উপরটা একটু। জয় শ্রী রাম। চারিদিকে যেন মনে হচ্ছে উপর দিয়ে কিছু বেরিয়ে যাচ্ছে। জয় শ্রী রাম। একটু ক্যামেরাটা ফাস্ট ঘুরো, যদি কিছু ধরা পড়ে আমাদের। লক্ষ্য করলাম যেন কিছু যেন বেরিয়ে গেল, দেখা যায়নি জিনিসটা কি গাছের উপর তৈরি। ঠিক এই কোনা কোনি গেল। সাবধানে থাক, সবাই খুব সাবধানে থাক। জয় শ্রী রাম। জয় বজরঙ্গ বলি, জয় শ্রী রাম। ওম নমঃ শিবায়।
জয় মাতা। এই গাছের উপরে উপরে কিছু থাকছে আমার মনে হয়, নিচের দিকে ছাড়া উপর দিকে লক্ষ্য রাখ। গাছের উপরে যাক, কি মনে হচ্ছে গাছের উপরে উপরে কিছু চলাফেরা করছে। এত ধুলো উঠছে না, দেখা যাচ্ছে না। চল একটু ওই সাইডটা একটু দেখাই। গাছের মাথা মাথায় ঘুরে গেল নাকি? মনে হলো এই সাইড দিয়ে গাছের উপর দিয়ে বেরিয়ে গেল। উপর দিকটা একটু ফলো রাখবে সে। আওয়াজগুলো শুনতে পাচ্ছিস? গায়ের লোম সব খাড়া দিয়ে দিচ্ছে আওয়াজগুলো। সেখানে সিঙ্গেল আছে কিন্তু, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে কিন্তু। যখন তখন ঘাট চেপে দিতে পারে, তুই একা নিচে হবি তো, খার মাটির সাথে চেপে ধরতে পারে অনেক সময়। পিছন সাইড দিয়ে যেন কিছু যেন বেরিয়ে যাচ্ছে এরকম মনে হলো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখানে যেন কিছু যেন ছিল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হ্যাঁ দেখ, পাতা এখন নড়ছে। জয় শ্রীরাম। যেন এখান থেকে ওখানে চলে গেলে যেরকম ভাবে গাছ টাছ নড়ে যায় না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মাতারা, জয় মাতারা, জয় বজরঙ্গবলী, জয় বজরঙ্গবলী, জয় বজরঙ্গবলী, জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী। গাছে গাছে চলাফেরা করছে, দেখ গাছের পাতাগুলো এখন নড়ছে।
কাছাকাছি চলছে। জয় বাজরঙ্গলী। চারিদিক দিয়ে আওয়াজ আসছে, আমাদের সাথে থাক ভাই, আলাদা হইস না। জয় শ্রীরাম, জয় বাজরঙ্গলী, জয় বাজরঙ্গলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাজার পুলককে মিলিয়ে রাখ, লেবুর কাটা, এমনি তো লেবুর কাটা ভর্তি, লেবুর কাটা ভর্তি। জয় বাজরঙ্গলী। জয় শ্রীরাম, জয় বাজরঙ্গলী। এদিকে
अब जाए देखा जाना मास्टर को स्पाइडर की है तो फोन कर ली तो खुशी जाए को মনে হলো যেন কোনো একটা কিছু জানটা যেন দাঁড়িয়ে ছিল যেন মনে হলো এই 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 লম্বা বরাবর একদম মনে হলো যেন কিছু একটা দাঁড়িয়ে আছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এখানে যেন এখানে কিছু একটা যেন দাঁড়িয়ে ছিল এই জায়গাটা ঠিক কালো মতো কিছু একটা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম কি হলো জয় শ্রীরাম জয় শ্রীরাম কি হলো কেমন গাই কি পড়ে দেখতো এই জিস কত বিট ভিজে গেছে জয় শ্রীরাম জয় শ্রীরাম কি প্রত্যেক কি একটা পড়লো হস জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম কেমন একটা আটা মতন মনে হচ্ছে না কি একটা বাজে গন্ধ হচ্ছে এত থেকে এত থেকে আসছে ই বাবা থাকতে পারছি না ওর পাশে প্রচন্ড গন্ধ আসছে প্রচন্ড গন্ধ আসছে প্রচন্ড গন্ধ আসছে তুই আয় আস্তে আস্তে আয় আমার সাথে আয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম মনে হচ্ছে যেন সেই পেট নেই বলে না ওইসব করে দেয় তাই মনে হচ্ছে জয় শ্রীরাম জোয়ার কি ওপর থেকে পড়লো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এখানে থাকা যাচ্ছে না এই ওকে চান করার ব্যবস্থা করতে হবে এক্ষুনি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম চল আমরা বারোই জীব দিয়েছিলাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বিকার গন্ধ আসছে বাজে গন্ধ জয় শ্রীরাম 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 সহ্য করা যাচ্ছে না ভাই जैसे जैसे कि आगे चला 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 आगे चला